আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল মুনিস লাইফস্টাইল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি। চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 4টি আলু ও 1টি গাজর কুচি করে কেটে, ও নিয়েছি 3টি পেঁয়াজ কুচি ও 4-5টি মরিচ কুচি। এইভাবে আলু ভাজি করলে রুটি অথবা ভাত পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এভাবে আলু ভাজি করলে খুবই টেস্টি হয়। আলু ভাজি করার জন্য প্রথমে একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে, একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুচি করা পেঁয়াজ ও মরিচগুলো। এখন পেঁয়াজ ও মরিচগুলো একটু ভেজে আমি দিয়ে দিব কুচি করা আলু ও গাজরের টুকরোগুলো। এই আলু ভাজিতে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ জিরা গুঁড়া। এভাবে আলু ভাজি করলে খুব অল্প মশলা দিয়ে দিতে হয় ও দিয়ে দিব স্বাদমতো লবণ। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজেই আলু সিদ্ধ হয়ে আসবে। বন্ধুরা, অবশ্যই এই ভাজিটা আপনারা মিডিয়াম আঁচে করবেন। দেখুন, আমার ভাজির আলুগুলো একটু নরম হয়ে এসেছে এখন, এবং এটা খুব ঘন ঘন নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ভাজি করে নিলে আলু ভাজিটা খুবই সুন্দর হবে। এভাবে আলু ভাজি করলে আলু ভাজির পরিমাণটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কালারটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, আশা করি অবশ্যই এভাবে আলু ভাজি করে ট্রাই করবেন এবং বারবার নেড়ে চেড়ে দেবেন। তাছাড়া সাধারণত আলু ভাজি করলে এমনিতেই নিচে লেগে যায়। দেখুন, আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন ও কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে অল বাটনে ক্লিক করবেন। আসুন আমরা সবাই সচেতন থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সব প্রকার ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য প্রতিনিয়ত সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, বাইরে গেলে মাস্ক ব্যবহার করি এবং আমাদের বাচ্চাদের যত্নে রাখি। আল্লাহ হাফেজ।